হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে দিক নির্ণয় বা ডাইরেকশন টেস্ট যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজকের ক্লাসে থাকছে সেই অধ্যায়ের পার্ট 5, এবং আজকের পঞ্চম পার্টটি শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 34 থেকে। এবং প্রত্যেক ক্লাসের মতো আজকের ক্লাসেও রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো সুতরাং ভিডিওটি একটু না কেটে প্রথম থেকে সম্পূর্ণ দেখতে থাকো। এবং ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং ভিডিওটিকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে দিক নির্ণয় বা ডাইরেকশন টেস্ট অধ্যায়ের পার্ট 5। আজকের পার্টের কোশ্চেন নাম্বার 34, হিরণ 35 মিটার উত্তর দিকে হাঁটার পরে 60 মিটার ডান দিকে গেল। তো তাহলে প্রশ্নে বলা হয়েছে হিরণ প্রথমে উত্তর দিকে গেল 35 মিটার, তো আমরা এখানে একটা মূলবিন্দু নেব। তো এই মূলবিন্দু থেকে হিরণ প্রথমে নর্থের দিকে অর্থাৎ উত্তর দিকে গেল 35 মিটার, এবং এই মূলবিন্দুর আমরা নাম দিলাম এ, এবং উত্তর দিকে হাঁটার পরে 60 মিটার ডান দিকে গেল, এবং এই 35 মিটারে আমরা নাম দিলাম বিন্দু বি, এবং এই বি বিন্দু থেকে এবার সে 60 মিটার ডান দিকে যাবে, এই বিন্দুর নাম আমরা দিলাম সি, এদিকে সে গেল 60 মিটার। তারপর প্রতিবার বাম দিকে ঘুরে যথাক্রমে 25 মিটার, 80 মিটার ও 60 মিটার গেল, তাহলে এবার সে পরপর বাম দিকে ঘুরবে 3 বার। তাহলে সি বিন্দু থেকে বাম দিকে ঘোরা মানে সে যাবে নর্থের দিকে, এদিকে সে গেল প্রথমে 25 মিটার, এই বিন্দুর আমরা নাম দিচ্ছি ডি, ডি বিন্দু থেকে সে যাবে 80 মিটার, এটাও বাম দিকে, এই বিন্দুর আমরা নাম দিলাম ই, এই ই বিন্দু থেকে আবার সে বাম দিকে যাবে অর্থাৎ সাউথের দিকে আসবে 60 মিটার, এই বিন্দুর আমরা নাম দিচ্ছি এফ। তাহলে প্রশ্নে বলা হয়েছে প্রাথমিক অবস্থান থেকে সে এখন কত দূরে এবং কোন দিকে আছে। তো তাহলে তার প্রথম অবস্থান ছিল কিন্তু এ এবং শেষ অবস্থান হচ্ছে এফ। তো তাহলে আমাদের এই এ এবং এফ এই দুটোর ডিস্টেন্স নির্ণয় করতে হবে। তো তাহলে এই ডিস্টেন্সটা বার করতে গেলে প্রথমে হিরণ এই যে বিসি পথটুকু গিয়েছিল ঠিক একই সমান্তরালে কিন্তু সে 80 মিটার পথ ফিরে এসেছে, তো সুতরাং 80-র মধ্যে থেকে কিন্তু 60 মিটার পথ সে অলরেডি সমান এসেছে, এবং তারপরে এই যে এক্সট্রা পথটুকু আছে এইটুকু সে বেশি এসেছে, তো সুতরাং এখানে 80 থেকে 60 মাইনাস করলে আমরা পাচ্ছি 20, তো সুতরাং এই যে এএফ যে দূরত্ব এইটা কিন্তু 20 মিটার, অর্থাৎ এই 80 থেকে 60 মাইনাস করলে কিন্তু সঠিক উত্তর 20 আমরা পেয়ে যাচ্ছি। তো সুতরাং সে তার শুরুর বিন্দু থেকে 20 মিটার দূরত্বে আছে, এবং বলা হয়েছে কোন দিকে আছে, তাহলে তার প্রথম বিন্দু এ থেকে এই যে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম এটা কিন্তু এই দিকে সে আসে, অর্থাৎ যেটা হচ্ছে ওয়েস্টের দিক বা পশ্চিম দিক। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবার ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 35 রয়েছে, যেখানে বলা হয়েছে সোম মাঠের কোনো এক স্থান থেকে 10 মিটার উত্তর দিকে চলার পর প্রথমে ডান দিকে ঘুরে 80 মিটার গেল। তো তাহলে এখানে আমরা প্রত্যেকবারের মতো একটা মূলবিন্দু নেব, এবং এই মূলবিন্দু থেকে সোম প্রথমে 10 মিটার গেল, কোন দিকে 10 মিটার সে গেল কিন্তু উত্তর দিকে বা নর্থের দিকে, এবং শুরুর বিন্দুর আমরা নাম দিলাম এ। এখান থেকে কি বলা হয়েছে প্রথমে সে ডান দিকে ঘুরে 80 মিটার গেল, এবং শেষের এই যে বি বিন্দু এখান থেকে সে ডান দিকে ঘুরবে অর্থাৎ ইস্টের দিকে ঘুরবে, এবং এদিকে সে গেল 80 মিটার, এবং এই বিন্দুর আমরা নাম দিচ্ছি সি। তারপর পরপর দুবার বাম দিকে ঘুরে যথাক্রমে 15 মিটার ও 40 মিটার গেল। তো এরপর এই সি বিন্দু থেকে প্রথমে সে 15 মিটার ঘুরবে, এবং এই বিন্দুর নাম দিচ্ছি আমরা ডি, এবং এই ডি বিন্দু থেকে সে আবার বাম দিকে অর্থাৎ ওয়েস্টের দিকে ঘুরবে, এবং সেদিকে সে যাবে 40 মিটার, এই বিন্দুর নাম দিচ্ছি ই। এরপর আবার উত্তর দিকে 10 মিটার যাওয়ার পর বাম দিকে ঘুরে 40 মিটার গিয়ে থামল, এবং ই বিন্দু থেকে উত্তর দিকে মানে এই নর্থের দিকে সে কিন্তু আবার 10 মিটার যাবে। তাহলে ওপর দিকে অর্থাৎ নর্থের দিকে সে 10 মিটার আবার গেল, যে বিন্দুর আমরা নাম দিচ্ছি এফ, এখানে সে 10 মিটার গেল, তারপর আবার বাম দিকে ঘুরে সে 40 মিটার গেল, এই বিন্দুর নাম দিলাম জি, এদিকে সে গেল 40 মিটার। এখন সোম প্রথম
স্থান থেকে কোন দিকে এবং কত দূরে আছে, তো এটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ সোমের শুরুর বিন্দু ছিল এ এবং ফিনিশিং পয়েন্ট হচ্ছে জি। কিন্তু জি বিন্দু এবং এ বিন্দু, এই দুটোর বিন্দুর দূরত্ব কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এই এ বিন্দু থেকে এই জি বিন্দু পর্যন্ত কতগুলো দূরত্ব আছে সেগুলো কিন্তু আগে আমাদের দেখে নিতে হবে। এখানে কিন্তু দেখে নাও, এখানে এ থেকে বি পর্যন্ত একটা দূরত্ব রয়েছে, এ বি একটা দূরত্ব রয়েছে যেটা কিন্তু 10 মিটার। তারপর সে যখন সিডি যে দূরত্বটা অতিক্রম করেছিল, অর্থাৎ এই সিডি ডিস্টেন্সটুকুও কিন্তু এখানে যোগ করতে হবে, যেটা কি না ঠিক এই সোজাসুজি আমরা এটাকে ধরে নেব। এখানে কিন্তু সে গিয়েছিল 15 মিটার। এই বিন্দুর আমরা নাম দিচ্ছি এক্স। অর্থাৎ এবার এই বি এক্সের মানটাও কিন্তু আমাদের এখানে যোগ করতে হবে। এই যে বি এক্সটুকু আমরা পেলাম, এই বি এক্স কিন্তু এই 15-র সমান, এই 15-র সমান্তরাল যেহেতু বি এক্স, তো সুতরাং সিডি যদি 15 হয় বি এক্সও কিন্তু 15 হবে। তাহলে এই 10-এর সঙ্গে 15-ও কিন্তু যোগ করতে হবে। আর কি যোগ করতে হবে? আর এই যে এক্সের সঙ্গে জি এর যে দূরত্ব সেটা কিন্তু এই ইএফের দূরত্বের সমান, মানে এটা কিন্তু 10 মিটার। তাহলে এর সঙ্গে যোগ হবে জি এক্সের দূরত্ব যোগ হবে এবং সেটা কিন্তু 10 মিটার। অর্থাৎ এই তিনটের যোগফল হবে কিন্তু এ থেকে জি এর দূরত্ব। তো এখানে এই তিনটে যোগ করলে পাওয়া যায় 35। তাহলে এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে সে কত দূরে রয়েছে, সে তাহলে 35 মিটার দূরে কিন্তু রয়েছে। অর্থাৎ এ থেকে জি এর দূরত্ব 35 মিটার। এবং যদি বলা হয় যে সে কোন দিকে আছে, তো তার শুরুর বিন্দু ছিল এটা এবং সে কিন্তু এখন গিয়ে দাঁড়িয়েছে জিতে, অর্থাৎ সে এখন উত্তর দিকে বা নর্থের দিকে রয়েছে। তো বন্ধুরা, তাহলে এখানে একটা উত্তর পেলাম 35 মিটার, আর একটা উত্তর পেলাম নর্থ বা উত্তর। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। এবং বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্য। এবার ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 36 দেখা যাচ্ছে, যেখানে বলা হয়েছে সম্রাট কোনো স্থান থেকে 80 মিটার পশ্চিম দিকে যাওয়ার পর 120 মিটার দক্ষিণ দিকে গেল। এখানেও ঠিক একই রকম মূলবিন্দু এ নিলাম এবং সেই মূলবিন্দু থেকে প্রথমে বলা হয়েছে পশ্চিম দিকে অর্থাৎ ওয়েস্টের দিকে সে যাবে। তাহলে এই মূলবিন্দু থেকে সে গেল 80 মিটার, এখানে এই মূলবিন্দুর নাম দিলাম এ, এবং সে গেল বি বিন্দু পর্যন্ত। এবং এখান থেকে কি বলা হয়েছে, তারপর 120 মিটার দক্ষিণ দিকে গেল এবং এই বি বিন্দু থেকে সে সাউথের দিকে যাবে 120 মিটার, এবং এই বিন্দুর আমরা নাম দিলাম সি। এরপর পরপর তিনবার বাম দিকে ঘুরে যথাক্রমে 300 মিটার, 200 মিটার এবং 220 মিটার গেল। তো সুতরাং এখান থেকে এবার তিনবার বাম দিকে ঘোরার কথা বলা হয়েছে। তাহলে প্রথমবার সেই বিন্দু থেকে বাম দিকে ঘুরে 300 মিটার যাওয়ার অর্থ হচ্ছে ইস্টের দিকে যাওয়া। প্রথমে 300 মিটার ইস্টের দিকে গেল, এই বিন্দুর নাম দিলাম ডি। এখান থেকে 200 মিটার সে যাবে আবার বাম দিকে, এই বিন্দুর নাম দিলাম ই, এবং এই ই বিন্দু থেকে সে আবার যাবে 220 মিটার বাম দিকে, এবং সেই বিন্দুর নাম দিলাম এফ। তাহলে প্রথম স্থানটি শেষ স্থানের কোন দিকে এবং কত দূরে অবস্থিত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে প্রথম স্থান ছিল এ এবং শেষের স্থান হয়েছে এফ, এই দুটোর দূরত্ব আমাদের প্রথমে বার করতে হবে। তো এখানে এই যে ডিস্টেন্সটা আমরা বার করব, এইটুকু বার করতে হলে বাকি এইটুকু কিন্তু আমরা আগে বার করে নেব। অর্থাৎ এই এএফ ডিস্টেন্স বার করতে হলে এখানে এই যে মোট দূরত্ব রয়েছে এইটা থেকে, মোট দূরত্ব থেকে এই এই অংশটুকু বাদ দিলেই কিন্তু আমাদের উত্তর আমরা পেয়ে যাব। তো যেহেতু এই পার্টটা, অর্থাৎ যেহেতু সিবি হচ্ছে 120 মিটার, তাহলে এই 200 থেকে 120 মিটার কিন্তু বাদ গিয়ে বাকি এইটুকু, অর্থাৎ উপরের যে অংশটুকু বাদ থাকছে এই অংশটুকু দূরত্বই হবে কিন্তু এ এফ এর দূরত্ব। অর্থাৎ 200 মিটার থেকে যদি 120 মিটার বাদ দেওয়া হয় তাহলে থাকছে কিন্তু 80 মিটার, অর্থাৎ এই ডিস্টেন্সটুকু হচ্ছে 80 মিটার। তো অর্থাৎ এ এফ এর দূরত্ব তাহলে কিন্তু আমরা পেলাম 80 মিটার। এটা হচ্ছে একটি উত্তর, যেটা হলো যে সে এখন কত দূরে অবস্থান করছে। সে এখন তার প্রথম বিন্দু এ থেকে 80 মিটার দূরে অবস্থান করছে। এবং প্রশ্নে বলা হয়েছে প্রথম স্থানটি শেষ স্থানের কোন দিকে,
তো এইখানে কিন্তু একটু বোঝার বিষয় রয়েছে, এখানে কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝবে। এখানে বলা হয়েছে প্রথম স্থানটি শেষ স্থানের কোন দিকে, তো এই যে শেষ স্থান অর্থাৎ এফ, সেখান থেকে এ কিন্তু রয়েছে সাউথের দিকে। তো সুতরাং এ থেকে এফ নির্ণয় করলে হবে না, এফ থেকে এর দিকটা কিন্তু নির্ণয় করতে হবে। তো এখানে শেষ বিন্দু এফ থেকে এর দিক বা পজিশন হচ্ছে সাউথ। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটিও বুঝতে পারলে। তো বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, এবং এই ভিডিও ক্লাসগুলো সম্পর্কে তোমাদের যদি কিছু বলার থাকে বা কোনো মতামত থাকে সেটাও কিন্তু ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা কোশ্চেন নম্বর 37 সমাধানটা দেখে নেব। এখানে বলা হয়েছে হৃদয় তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে আরও 60 মিটার গেল। এখানে মূলবিন্দু নিলাম এ, পশ্চিম দিকে 40 মিটার গেল। পশ্চিম বলতে ওয়েস্টের দিকে সে প্রথমে 40 মিটার যাবে, প্রথম বিন্দু এ, দ্বিতীয় বিন্দু বি। তারপর বলা হয়েছে ডান দিকে ঘুরে আরও 60 মিটার গেল। তাহলে বি বিন্দু থেকে 60 মিটার ঘোরা মানে নর্থের দিকে সে গেল, এবং এই বিন্দুর আমরা নাম দিচ্ছি সি। এরপর সেখান থেকে বাম দিকে ঘুরে আরও 50 মিটার যাওয়ার পর অর্থাৎ আরও 50 মিটার সে বাম দিকে যাবে। তো সুতরাং সি বিন্দু থেকে বাম দিকে যাওয়া মানে ওয়েস্টের দিকে যাওয়া, তো এই দিকে সে যাবে 50 মিটার। এই বিন্দুর নাম আমরা দিচ্ছি ডি। তারপর কি বলা হয়েছে, আবার পরপর দুবার বাম দিকে ঘুরে যথাক্রমে 80 ও 30 মিটার গেল। তাহলে পরপর দুবার বাম দিকে ঘোরা মানে প্রথমবার ডি বিন্দু থেকে বাম দিকে ঘুরে সে যাবে 80 মিটার, এবং এই বিন্দুর নাম দিচ্ছি ই। এবং এই ই বিন্দু থেকে আবার বাম দিকে ঘুরবে মানে আবার সে ইস্টের দিকে ঘুরবে, এবং এদিকে সে যাবে 30 মিটার। এই বিন্দুর নাম দিলাম এফ। তারপর আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো। তাহলে এফ বিন্দু থেকে বাম দিকে ঘোরা মানে নর্থের দিকে যাওয়া, এবং এদিকে সে ঘুরে চলতে শুরু করলো, যেটার আমরা নাম দিলাম জি। তাহলে প্রশ্নে বলা হয়েছে এখন হৃদয়ের অভিমুখ কোন দিকে, তার ফাইনাল পজিশন এখন সে জি এর দিকে হাঁটছে, অর্থাৎ সে আস্তে আস্তে ধীরে ধীরে এই দিকে চলতে থাকবে অর্থাৎ নর্থের দিকে। অর্থাৎ এটা থেকে বোঝাই গেল তার এখন অভিমুখ কিন্তু নর্থ বা উত্তর দিকে। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। এবার কোশ্চেন নাম্বার 38 বলা হয়েছে অর্জুন মাঠের কোনো এক স্থান থেকে পশ্চিম দিকে 250 ফুট চলার পরে বাম দিকে ঘুরে 50 ফুট গেল। এখানেও ঠিক একটা মূল বিন্দু আমরা নেব যেটার নাম দেব এ। এই বিন্দু থেকে অর্জুন প্রথমে পশ্চিম দিকে 250 ফুট গেল, অর্থাৎ ওয়েস্টের দিকে সে যাবে 250 ফুট, এবং এই বিন্দুর আমরা নাম দিচ্ছি বি। 250 ফুট চলার পর সে বাম দিকে 50 ফুট গেল, অর্থাৎ ওয়েস্টের থেকে বাম দিকে ঘুরে যাওয়া মানে সাউথের দিকে ঘোরা, তো এদিকে সে গেল 50 মিটার, এবং এই বিন্দুর নাম দিলাম সি। তারপর কি বলা হয়েছে, এরপর তারপর সেখান থেকে বাম দিকে ঘুরে 200 ফুট চলার পরে অর্থাৎ এই সি বিন্দু থেকে সে আবার 200 ফুট চলবে বাম দিকে, এবং সি বিন্দু থেকে বাম দিকে ঘোরা মানে ইস্টের দিকে ঘোরা, তো এদিকে সে ঘুরবে 200 মিটার, এই বিন্দুর নাম আমরা দিলাম ডি। তারপর কি বলা হয়েছে, এরপর ডান দিকে ঘুরে 100 ফুট গেল, এবং এই ডি বিন্দু থেকে আবার সে 100 ফুট ঘুরবে, এবং ডান দিকে ঘোরা মানে সাউথের দিকে সে যাবে 100 ফুট, এই বিন্দুর নাম দিলাম ই। তারপর আবার ডান দিকে ঘুরে 320 ফুট গেল, এবং এখান থেকে সে আবার ডান দিকে ঘুরবে, এবং এই ই বিন্দু থেকে ডান দিকে ঘোরা মানে ওয়েস্টের দিকে ঘোরা বা পশ্চিম দিকে ঘোরা, এদিকে সে যাবে 320 ফুট, এবং এই বিন্দুর নাম দিলাম এফ। সবশেষে সেখান থেকে ডান দিকে ঘুরে সোজা চলতে থাকলো, এবং এই এফ বিন্দু থেকে ডান দিকে ঘোরা মানে নর্থের দিকে যাওয়া, অর্থাৎ এদিকে সে চলতে শুরু করবে, এবং এই বিন্দুর আমরা নাম দিচ্ছি জি। তো তাহলে এবার প্রশ্নে বলা হয়েছে এখন অর্জুনের অভিমুখ কোন দিকে। তাহলে একটু আগে যেহেতু বললাম এই এফ বিন্দু থেকে ডান দিকে ঘুরে যাওয়া মানে কিন্তু
এই নর্থের দিকে যাওয়া, কারণ এটা উপরের দিকে এসে যাচ্ছে। এখান থেকে ছবি অনুযায়ী এটা উপরের দিক, যেটা কি না আমাদের নর্থের দিক, অর্থাৎ তার অভিমুখ এখন উত্তর দিকে। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা তাহলে বুঝতে পারলে। তো বন্ধুরা, এই প্রশ্নের সমাধানগুলো করতে হলে কিন্তু এখানে ঠিক ডাইরেকশনগুলো যেভাবে বলবে সেইভাবে কিন্তু এখানে ছবিগুলোকে ঠিকমতো আঁকতে হবে। এবং বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে দূরত্বগুলো বলা হবে সেগুলো ছবিতে আঁকার সময় মোটামুটি একটু কম বেশি করে এঁকে নিতে হবে, সবগুলো কিন্তু সমান হলে হবে না। যেমন এখানে আমি 250 যে দাগটা দিয়েছিলাম সেটা যতটা বড়, এখানে 200 মিটার কিন্তু তার থেকে একটু ছোট আছে, অর্থাৎ মোটামুটি কিন্তু একটু গ্যাপ রেখে ছবিগুলো আঁকতে হবে। একেবারে হুবহু মেপে বা সম্পূর্ণ অ্যাকুরেট মাপ করে আঁকার কোনো প্রয়োজন নেই, কিন্তু মোটামুটি একটা ডিস্টেন্স কিন্তু ছবিগুলোর মধ্যে রাখতে হবে, যাতে কম বেশি মাপগুলোকে বুঝতে সুবিধা হয়। 10 মিটার দূরত্বের রেখাংশ এবং 50 মিটার দূরত্বের একটা রেখাংশ কিন্তু যেন সমান না হয়, তাহলে কিন্তু উত্তরটা নির্ণয় করতে একটু অসুবিধা হবে। কিন্তু মোটামুটি যদি একটা আন্দাজ করে ডিস্টেন্স রাখা যায় তাহলে কিন্তু প্রশ্নের সমাধানগুলো করতে সুবিধা হবে এবং সঠিক উত্তরটা নির্ণয় করা যাবে। এই বিষয়টা কিন্তু এই দিক নির্ণয়ের প্রশ্নের সমাধানগুলো করার সময় মাথায় রাখবে। এবার কোশ্চেন নাম্বার 39 এর সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে কিংশুক মাঠের কোনো একটি স্থান থেকে উত্তর দিকে 30 ফুট চলার পরে ডান দিকে ঘুরে 80 ফুট গেল। তো এখানেও একটা মূলবিন্দু আমরা নিয়ে নেব, যেখান থেকে প্রথমে বলা হয়েছে কিংশুক উত্তর দিকে যাবে 30 ফুট। উত্তর দিকে 30 ফুট মানে নর্থের দিকে সে যাবে 30 ফুট। তাহলে প্রথম বিন্দুর নাম আমরা দিচ্ছি এ এবং দ্বিতীয় বিন্দুর নাম হবে বি। তারপর ডান দিকে ঘুরে 80 ফুট গেল, তাহলে এই বি বিন্দু থেকে ডান দিকে ঘোরার মানে হচ্ছে ইস্টের দিকে ঘুরবে, এদিকে সে গেল 80 ফুট, এবং এই বিন্দুর নাম আমরা দিলাম সি। তারপর বাম দিকে ঘুরে 30 ফুট চলার পরে, অর্থাৎ এই সি বিন্দু থেকে সে কিন্তু আবার বাম দিকে ঘুরবে এবং সেদিকে সে যাবে 30 ফুট, এবং এই বিন্দুর নাম দিলাম ডি। তো তারপর কি বলা হয়েছে, ডান দিকে ঘুরে 80 ফুট গেল, তাহলে এই ডি বিন্দু থেকে সে আবার ডান দিকে ঘুরবে, অর্থাৎ ইস্টের দিকে ঘুরবে এবং এদিকে যাবে আবার 80 ফুট। তো এই বিন্দুর নাম দিলাম ই। তারপর বাম দিকে ঘুরে 30 ফুট চলার পরে, তো অর্থাৎ এই ই বিন্দু থেকে সে আবার ঘুরবে বাম দিকে, এবং ইস্টের দিক থেকে বাম দিকে ঘোরা মানে বাঁ হাতের দিকে ঘোরা মানে বুঝে নেবে নর্থের দিকে ওঠা বা নর্থের দিকে যাওয়া। তো এদিকে সে যাবে 30 ফুট, এই বিন্দুর নাম আমরা দিচ্ছি এফ। আবার বাম দিকে ঘুরে 200 ফুট গেল, এফ বিন্দু থেকে সে বাম দিকে ঘুরবে অর্থাৎ ওয়েস্টের দিকে ঘুরবে, এবং এদিকে সে যাবে 200 ফুট, এই বিন্দুর নাম আমরা দিচ্ছি জি। এরপর আবার বাম দিকে ঘুরে চলতে থাকলো, এবং জি বিন্দু থেকে বাম দিকে বা বাঁ হাতের দিকে ঘোরা মানে সাউথের দিকে আসা, অর্থাৎ জি বিন্দু থেকে সে এবার নিচের দিকে এই দিকে কিন্তু চলতে থাকবে, এই বিন্দুর নাম আমরা দিলাম এইচ। তো তাহলে প্রশ্ন কি বলা হয়েছে, এখন কিংশুকের অভিমুখ কোন দিকে? তো তাহলে বন্ধুরা, ছবিটা যেভাবে আঁকা হয়েছে সেখান থেকে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই যে অ্যারোগুলো আমি দিয়েছি, কিংশুকের অভিমুখ কিন্তু এখন এই সাউথের দিকে, অর্থাৎ নিচের দিকে। তো অর্থাৎ দক্ষিণ দিকে কিন্তু এখন তার অভিমুখ, কারণ এই লাস্ট বিন্দু জি থেকে বলা হয়েছিল সে বাম দিকে ঘুরবে। তো জি বিন্দু থেকে বাম দিকে ঘোরা মানে কিন্তু এই সাউথের দিকে আসা। তো সুতরাং কিংশুকের এখন অভিমুখ হলো দক্ষিণ দিকে। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওগুলোকে লাইক করতে ভুলো না, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। এবার আমরা কোশ্চেন নাম্বার 40 সমাধানটা দেখে নেব, যেখানে বলা হয়েছে রাজ কোনো এক স্থান থেকে পূর্ব দিকে 50 ফুট চলার পরে ডান দিকে ঘুরে আরও 5 ফুট গেল। এখানে একটা বিন্দু আমরা নিলাম যেটার নাম দেব এ। এই এ বিন্দু থেকে প্রথমে পূর্ব দিকে 50 ফুট রাজ গেল, অর্থাৎ ইস্টের দিকে সে প্রথমে গেল 50 ফুট, এই বিন্দুর নাম আমরা দিলাম বি। তারপর কি বলা আছে, তারপর ডান দিকে ঘুরে আরও 5 ফুট গেল, এবং বি বিন্দু থেকে ডান দিকে ঘোরা মানে সাউথের দিকে আসা, এদিকে সে গেল 5 ফুট, এবং বিন্দুর নাম আমরা দিচ্ছি সি। আবার ডান দিকে ঘুরে 10 ফুট যাওয়ার পর, অর্থাৎ এখান থেকে সে, অর্থাৎ সি বিন্দু থেকে সে আবার ঘুরবে এদিকে, এদিকে যাবে সে
10 ফুট, নাম দিলাম আমরা বি। তারপর কি বলা হচ্ছে, বাম দিকে ঘুরে 5 ফুট গেল, এই ডি বিন্দু থেকে সে কিন্তু আবার বাম দিকে ঘুরবে, এবং বাম দিকে ঘোরা মানেই কিন্তু সাউথের দিকে ঘোরা, এদিকে সে যাবে 5 ফুট, এবং এই বিন্দুর নাম দিচ্ছি ই। তারপর বলা হয়েছে এই ই বিন্দু থেকে সে ডান দিকে ঘুরবে এবং 15 ফুট যাবে। তো তাহলে ই থেকে ডান দিকে ঘোরা মানে ওয়েস্টের দিকে যাওয়া, তো ওয়েস্টের দিকে সে আবার যাবে 15 ফুট, এবং এই বিন্দুর নাম দিলাম এফ। বাম দিকে ঘুরে 5 ফুট গেল, এখান থেকে অর্থাৎ এই এফ বিন্দু থেকে সে আবার বাম দিকে ঘুরবে মানে সাউথের দিকে আসবে, এদিকে সে আসবে 5 ফুট, এই বিন্দুর নাম দিচ্ছি জি। এবং তারপর কি বলা হয়েছে, আবার বাম দিকে ঘুরে 50 ফুট চলার পর, অর্থাৎ জি বিন্দু থেকে সে আবার বাম দিকে ঘুরবে, এবং জি বিন্দু থেকে বাম দিকে ঘোরা মানে ইস্টের দিকে ঘোরা, এই বিন্দুর নাম আমরা দিচ্ছি এইচ। এবং তারপরে বলা হয়েছে এই 50 ফুট চলার পরে বাম দিকে ঘুরে 10 ফুট গেল, অর্থাৎ এইচ বিন্দু থেকে সে আবার বাম দিকে ঘুরবে, এইচ থেকে বাম দিকে ঘোরা মানে নর্থের দিকে যাওয়া, তো সুতরাং সে নর্থের দিকে আবার গেল 10 ফুট, এই বিন্দুর নাম দিলাম আই। তারপর কী আছে, সবশেষে ডান দিকে ঘুরে 8 ফুট গিয়ে স্থির হলো, এবং এই আই বিন্দু থেকে ডান দিকে গিয়ে সে 8 ফুট গেল, এবং এই 8 ফুট গিয়ে সে স্থির হয়ে দাঁড়ালো, যেখানে আমরা নাম দিলাম জে। এখন রাজ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বা এখন রাজ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো সুতরাং রাজ এখন পূর্ব দিকে বা ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেটা তার ফাইনাল পজিশন জে, এবং সেটা এই অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে। তো তাহলে বন্ধুরা, আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে, এবং এই 40 নম্বর প্রশ্নের সঙ্গে সঙ্গে শেষ হলো সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে দিক নির্ণয় সংক্রান্ত অধ্যায়ের পার্ট 5। এবং এই ধরনের পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।